হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। তো এখন সকালবেলা, সকালে স্নানও হয়ে গেছে আমার, আর এদিকে রান্নাও বসিয়ে ফেলেছি। দেখো এদিকে আমার ডাল হয়ে গেছে, আর আরেকটা চুলাতে দুধ বসিয়েছি, ওইটা গরম করছি। তো রান্না আমি আজকে তাড়াতাড়ি করছি, কারণ আজকে অনেক কাজ আছে দুপুর দিকেই। তাই আমি রান্নাগুলো আগে সেরে নিচ্ছি। আর বর আজকে বাড়িতেই আছে, ও একটু কাজে ব্যস্তই আছে। আর আজকে দুপুরে বেশি কিছু রান্না করবো না, শুধু ডাল করেছি আর এখানে একটু চাল ভিজিয়ে রেখেছি, এটা দিয়ে ফুলকপি বড়া করব। তো এখানে দেখো দুধ জাল করা হয়ে গেছে আর আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, কিন্তু খেতে আর সময় হয়নি, একটু কাজের চাপ ছিল বলে। তাই বর বাজার থেকে মিষ্টি আর সিঙ্গারা নিয়ে এসছে। তো এখন আমি আর বর সিঙ্গারা মিষ্টি দিয়ে ব্রেকফাস্ট করব। আজকে স্পেশাল একটা ডে, আর কি স্পেশাল আছে সেটাও আমি তোমাদের কাছে শেয়ার করব। তাই তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার ভালোই লাগবে। এখন আমার বর কিচেনে চলে এসেছে আমাকে একটু হেল্প করতে। তো রান্না করব রাত্রের জন্য, সেই জন্য বর একটু আমাকে পেঁয়াজ আলু কেটে দিচ্ছে। আর এখানে একটু মাটন আনা হয়েছে, আধা কিলোর মতো আছে, তবে আমরা দুজনেই খাওয়ার মানুষ তো তাই হয়ে যাবে। আর বর তো সবকিছু রেডি করে দিয়েছিল, তাই বললাম যে ওকে একটু মাটনটা ম্যারিনেট করেই রেখে দাও। আর এদিকে দেখো এখানে আমার বরে একটা কি সুন্দর ডেকোরেট করছে, একটা হার্টের ভিতরে 6 month লিখেছে। আর এখানে পাপা কি সুন্দর ঘুমিয়ে আছে, ওর ভালো, আজকে কোনো ডিস্টার্বও করেনি আমাদেরকে। আর এখানে একটা আমি কিউ ড্রেস ওর জন্য বের করে রেখেছি, আজকে রাত্রে এই ড্রেসটাই ওকে পরাবো। আর এদিকে আমি রান্নাও স্টার্ট করে দিয়েছি। মান্টি আজকে কি রান্না করছ? আব্বা এত কিছু, এত কিছু কই? মাটন কি খুশিতে? মাটন এত রান্না করছি। আচ্ছা আচ্ছা, কি খুশিতে মাটন? কি খুশিতে? খুশি তো অবশ্যই আছে, আজকে আমার পাপার হাফ মান্থ কমপ্লিট হয়ে গেছে। হাফ মান্থ না, সরি, হাফ ইয়ার কমপ্লিট হয়ে গেছে, মানে 6 month পুরো হয়ে গেছে। আচ্ছা, ওই খুশিতে। আর 6 month তো এমনি কেউ কিছু সেলিব্রেশন করে না, বা অনেকে করেও দেখি। আমি ভাবলাম যে আমরা 6 month আজকে একটু ছোট্ট করে সেলিব্রেশন করব, কারণ পাপার কিছু কিছু মোমেন্ট গুলো বা কিছু কিছু খুশি গুলো কালেক্ট করে রাখবো, সেই জন্য আর কি আজকে ছোট্ট একটা সেলিব্রেশন করব। আর এই খুশিতে আজকে ঘরে মাটন রান্না হচ্ছে, রাতে তো আমরা ডিনারে রুটি খাই সবাই, তো রুটি বানাবো। আচ্ছা, এখন আমাদের পাপা ঘুম থেকে উঠে গেছে আর আমরা কেক কাটার জন্য রেডি হয়ে গেছি। তো ফ্রেন্ড দেখো আমার বড় এত সুন্দর করে সাজিয়েছে, আমি ভাবতে পারিনি ও যে আজকে এত সুন্দর করে ডেকোরেট করবে। Happy 6 month birthday, Papa.
আমাদের পাপা কেক দেখে মানে কেকের উপরে ঝাঁপিয়ে পড়বে নাকি এরকম করছিল, তাই একটু কান্নাও করছিল। আর ফ্রেন্ডস, তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ, আমাদের পাপাকে তোমরা সবাই অনেক অনেক আশীর্বাদ করো, ও যেন সব সময় এইভাবেই হাসি খুশি ভালো সুস্থ থাকে, সব সময় অ্যাক্টিভ থাকে, আর ওর ফিউচার যেন অনেক ভালো হয়। কি লাগে কোনটা? ওর চাকু লাগিলাম। এটা গিফটটা তো, গিফটটা গিফট গিফট। এটা কি রে পাপা? ফ্রেন্ডস, তো আগের ব্লগে আমি তোমাদেরকে বলেছিলাম না, পাপার জন্য ছোট্ট একটা গিফট এনেছি, তো এইটা হচ্ছে ওর জন্য গিফট। তবে এইটা যে অনেক আগেই আনার ছিল কিন্তু আনতে পারিনি, শুধু ওর অন্নপ্রাশনে একটা চেইনই দিয়েছিলাম, তার সঙ্গে লকেট দেওয়া হয়নি বলে এখন গিয়ে লকেটটা নিয়ে আসলাম। তো কেমন হয়েছে? এটা একটা শিব ঠাকুরের লকেট। আর ফ্রেন্ডস, আজকের ব্লগটা এখানেই রাখবো, আর বেশি বড় করবো না। তবে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসছো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করো। ঠিক আছে, আবারও আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই, অ্যান্ড গুড নাইট সবাইকে।